নমস্কার আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ মিলিয়ে দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তিনি মিলিয়ে দিলেন তার কথাই মিলে গেল সত্যি জ্যোতিষশাস্ত্রটা তিনি অনেকের থেকেই হয়তো ভালো জানেন ঠিক যেমনটি বলেছিলেন তেমনটি ঘটল আজ ডিসেম্বরের ১১ তারিখ ১১ই ডিসেম্বর শুভেন্দু অধিকারী অনেক আগে থেকেই বলেছিলেন ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে বলেছিলেন শুভেন্দু অধিকারী বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে ঠিক তেমনটি ঘটল গতকাল গভীর রাতে পুলিশের জালে বড় চোর ধরা পড়েছে চোরের নাম শ্যামল আদক হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান একাধিক দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল এবং টেন্ডার দুর্নীতি মামলায় অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন বড় চোর ধরা পড়বে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে এই শ্যামল আদক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার কিছুদিনের মধ্যেই শ্যামল আদকও যোগদান করেন এবং তিনি শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পুলিশের কাছে খবর ছিল হুলিয়াঝাড়ি হওয়ার পরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন শ্যামল আদক কখনো দিল্লিতে কখনো অন্য জায়গায় কখনো গোপন ডেরায় আদালত থেকে শোনা গিয়েছিল তিনি রক্ষা কবচও পেয়েছেন কিন্তু অন্য একটি মামলায় বলা হচ্ছে আইনি মহল বলছে যে শ্যামল আদককে ধরল কোন শ্যামল আদক শিল্প তালুক হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান পুরসভার এবং শুভেন্দু অধিকারী মিলিয়ে দিলেন মেলালেন তিনি মেলালেন এই শুভেন্দু অধিকারী বার বার দাবি করে আসছিল দেখতে থাকুন ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে এবং সত্যি মিলে গেল বড় চোর ধরা পড়ল শ্যামল আদক ধরা পড়লেন এবং শুভেন্দু অধিকারী মনে হয় আগে থেকে এটা আন্দাজ করতে বলেছিলেন বলেই অনেকে মনে করছে রাজনৈতিক মহল মনে করছে কেউ কেউ আবার কটাক্ষও করছেন তাকে যে শুভেন্দু অধিকারীর কথা কিন্তু মিলে গেল তারই ঘনিষ্ঠ নেতা দুর্নীতি মামলা একাধিক দুর্নীতি মামলায় জড়িত শ্যামল আদক গ্রেপ্তার হলেন আর এই বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ঠিক কি বললেন একবার শুনিয়ে দেবো শ্যামল আদক অনেক অ্যারেস্ট হওয়া আগে উচিত ছিল এবং শ্যামল আদক যার কথায় উঠবোস করে এবং শ্যামল আদকের সমস্ত রকম অপরাধের যিনি পৃষ্ঠপোষক সেই অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত আপনারা শুনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঠিক কি বললেন এবং কুণাল ঘোষ বললেন শ্যামল আদকের অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল এবং যার কথায় তিনি ওঠেন বসেন সেই শুভেন্দু অধিকারীকেও গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত তাহলে আরো দুর্নীতির পর্দা ফাঁস হবে এই ডিসেম্বরেই হবে এমনটাই দাবি কুণাল ঘোষের অর্থাৎ তৃণমূলের তরফে এমনটাই দাবি করা হলো যে কান টানলে মাথা আসে সবে কানটা টানা হয়েছে বড় চোর ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর কথা এবং মিলিয়ে দিয়েছেন তিনি এবার কি তাহলে মাথা আসবে কুণাল ঘোষ কিন্তু তেমনই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন যে শুভেন্দু অধিকারীকেও কাস্টডিতে নিয়ে জেরা করা হোক কারণ যার কথা এই দুর্নীতিগুলো করতেন শ্যামল আদক তিনি হলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে বড় চোর ধরা পড়লে যার কথায় তিনি করতেন কুণাল ঘোষ বলতেন সে বড় ডাকাত কেন ধরা পড়বে না সুতরাং ডিসেম্বর মাসেই মিলে গেল ডিসেম্বর ধামাকা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী মিলে গেল ধরা পড়লো বড় চোর কান টানলে মাথা আসে এরপরে আর কারা কারা আছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ নমস্কার।